আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই লকডাউন বা লকডাউনের মধ্যেও ভালো আছেন, এবং বর্তমানে বিভিন্ন সেক্টরের লকডাউন বা এই কোভিড-19-এর যে প্রভাব, আমরা বিভিন্ন সেক্টরের মতো কৃষিক্ষেত্র প্রভাব পড়ছে। তো কৃষিক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলোর আসল সমাধান নিয়ে আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন ফার্মার্স ইন বাংলাদেশ পেজের অ্যাডমিন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান কবির, এবং আমরা দর্শকের কাছ থেকেও প্রশ্ন নিব। এবং আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন আপনাদের মাঝে থাকব, নেক্সট 30 মিনিট আপনাদের মাঝে থাকব, এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং পরামর্শ নিয়ে পরামর্শ দিতে চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম লাইভ ফেসবুক, এবং ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ করব, এবং আমাদের মাঝে আরো বিশেষজ্ঞ নিয়ে আমরা হাজির হব আগামী পর্বগুলোতে। তো আজকের পর্বে আমরা এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সুন্দরভাবে শুনতে পাচ্ছি, এবং আশা করি আমাদের দর্শকরা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করতে চাই, যে আমাদের যেহেতু কোভিড-19 বা কোভিড-19-এর প্রভাব সারা পৃথিবীর মতো বাংলাদেশেও অনেক প্রবলভাবে পড়ছে, এবং আমাদের হয়তো আগামী 2-3 মাস খাদ্য ঘাটতি হবে না, এটা সরকারের কাছ থেকে আমরা যে পরিমাণ আমাদের আমাদের যে ইয়ে আছে, তো কিন্তু পরবর্তীতে লকডাউন উঠে গেলে বা এই এই প্রভাবটা কতদূর পর্যন্ত হতে পারে? হ্যাঁ, এবং এই এখন বর্তমানে যে যে সমস্যাগুলো আসছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই, যে এই মুহূর্তে কৃষি কি কি সমস্যাগুলো কৃষক বা কৃষি সংশ্লিষ্ট সবাই ফেস করছে, একটু বলবেন? ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে যে কোভিড-19 হঠাৎ করেই আসলে যে মানে সবগুলো সেক্টরই আসলে যে মানে হঠাৎ করেই মানে আক্রান্ত করে ফেলেছে, এখন আমাদের কৃষি সেক্টরও তার ব্যতিক্রম নয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে দেখতে পাচ্ছি যে যারা পোলট্রি খামারি তারা মুরগি ওইভাবে বিক্রি করতে পারছেন না, মুরগির দাম কমে গেছে। তারপরে ওরা অনেকে গরুর মাংস বা মাংস জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, সুতরাং মাংসেরও বিক্রি হচ্ছে না। এবং আরেকটি জিনিস, যে যারা দুগ্ধ উৎপাদনকারী তারাও কিন্তু দুধ বাজারে ওইভাবে পরিবহনের কারণে বিক্রি করতে পারছিলেন না, এখনো অনেক জায়গায় পাচ্ছেন না, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় প্রথম দিকে তো কৃষকরা সার কীটনাশক এসব কেনার জন্য দোকানগুলো বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এখন সেগুলো খোলা শুরু করেছে, এই হলো অবস্থা। আর হলো যে ফার্মাররা এখন যে এই সমস্যাগুলো আসলে যে ফেস করছেন, এবং কিছু কিছু সমস্যা আসলে যে সমাধানের দিকেও যাচ্ছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি যদি আরো, আপনি অনেককে বললেন যে খামারি, যারা দুগ্ধ খামারি আছেন, যারা পোলট্রি খামারি আছেন, আজানের শব্দ আসছে। আবার আমাদের যে স্ট্যান্ডিং ক্রপ এর ব্যাপারে, আপনার স্ট্যান্ডিং ক্রপ যেমন ধান, এই মুহূর্তে ধান প্রায় পেকে যাবে এই অবস্থায় আছে, তারপর অন্যান্য সবজি ফসলও মাঠে আছে। তো অনেক বিক্রেতা তারা সবজি ফসলও বিক্রি করতে পারছে না, আবার অনেক কৃষকরা তারা যে
তাদের পোকামাকড় অথবা পোকামাকড় সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন ডিলারের দোকানে যেতে পারছে না, ভয়ে যেতে পারছে না। তো এই সমস্যাগুলো তারা প্রতিনিয়ত আছে, এই সমস্যাগুলো পূরণ করা যায় বা এই মুহূর্তে পোকামাকড় বা এগুলো নিয়ে কি করা যায়? আসলে যে এই মুহূর্তে মানে কৃষক লেভেলে আমরা যেটা দেখতে পারি যে এখন বোরো মৌসুমে ধানগুলো মাঠে আছে। বোরো মৌসুমে আপনারা জানেন যে উপরি ফসলের যে বিভিন্ন জাতগুলো আছে, বিধান 27, বিধান 29, বিধান 58, যেটা মেগা ব্যাট গুলো সেগুলো আছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি একটি জিনিস যারা আছেন তাদেরকে মানে বলে রাখি, সেটি হলো যে এই মুহূর্তে যেরকম আবহাওয়া, যে রাতে তাপমাত্রা অনেক বেশি ফল করতেছে এবং বৃষ্টিপাত হচ্ছে, ঝোড়ো বৃষ্টিপাত, এবং সকালে দীর্ঘ শিশির, আজকেও দেখলাম আমি যে শিশির আবহাওয়া, এটা কিন্তু ব্লাস্ট রোগের জন্য খুবই একটি উপযোগী আবহাওয়া। সুতরাং এরকম আবহাওয়া থাকলে আপনি আপনার এখন আপনার ধান ফসল কি রকম আছে ফিল্ডে, এখন হলো ধান হলো যে থোড়ো অবস্থায় আছে, থোড়ো অবস্থায় মানে তার পরবর্তী অবস্থায় ফ্লাওয়ারিং করবে, ফ্লাওয়ারিং মানে ফ্লাওয়ারিং করার পরেই মূলত আসবে, 30 দিন পরে পাকবে, হারভেস্ট করার উপযোগী হবে। সুতরাং আপনারা এখন ব্লাস্টের মেজার নিতে হবে যাতে ব্লাস্ট না হয়, সেই জন্য কি করতে হবে, এখন নাটিবু বা ট্রোপার জাতীয় ছত্রাকনাশক আপনার একবার থোড় অবস্থায় আসা যেহেতু আছে একবার স্প্রে করে দিতে হবে, তারপর পরবর্তীতে 5 থেকে 7 দিন পরে আরেকবার স্প্রে করতে হবে যাতে ব্লাস্টটা না আসে। ব্লাস্ট হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকে না, সুতরাং আগে থেকেই প্রিকশন মেজারটা নিতে হয়। আর হলো যে এই মুহূর্তে যেহেতু ফ্লাওয়ারিং স্টেজে কিছু কিছু ধান আছে বা কিছু কিছু ধান যারা আগাম মানে শর্ট ডিউরেশনের সেগুলো ফ্লাওয়ারিং স্টেজ কমপ্লিট করে ফেলেছে, সুতরাং আপনারা অবশ্যই সেই ছত্রাকনাশক বিকেলবেলা প্রয়োগ করতে হবে, অবশ্যই সকালবেলা প্রয়োগ করবেন না। কারণ সকালবেলা আপনারা জানেন যে সকাল 7টা থেকে 9টা বা 9টা পর্যন্ত তাদের ফ্লাওয়ারিং যেটা বলা হয় যে পলিনেশন, সেটা সেল পলিনেশন, সেটা সম্পন্ন হয়ে থাকে। আর হলো যে আমরা জানি যে শাকসবজির ব্যাপারে যে রবি শস্য, এখন যে রবি মৌসুমটা প্রায় শেষের দিকে, শেষ পর্যন্ত শেষই এখন, এখন কিন্তু ওইরকম ভাবে বাজারে আর শাকসবজি পাওয়া যাবে না, বা সামনে আমাদের রমজান আসছে, রমজান মাসে কিন্তু শাকসবজি, কারণ খরিফ ওয়ান মৌসুমে আমরা জানি যে শাকসবজির পরিমাণ খুবই কম থাকে, মানে দেখা যায় শীতকালে যেরকম যে অনেক রকম শাক পাওয়া যায়, অনেক রকম সবজি পাওয়া যায়, বাজারের সবজিতে একেবারে ভরে যায়, ঠিক আছে, তখন আমরা মানে অল্টারনেটিভ ভাবে চুজ করতে পারি প্রতিদিন সবজি, কিন্তু খরিফ ওয়ান মৌসুমে কিন্তু অনেক কম সবজি। সুতরাং এখন যেহেতু লকডাউন একটা অবস্থায় আছে, সুতরাং এই মুহূর্তে কিন্তু যদি আমরা যদি খরিফ ওয়ান মৌসুমের সবজি, ঢেঁড়স, তারপরে লাল শাক, তারপরে আমরা যদি ভেন্ডি, সামার টমেটো এগুলো যদি, এবং বেগুন এগুলো যদি এখন যদি আমরা যেহেতু অবসর আছি, আইসোলেশন ডিস্টেন্স মেনেই অবশ্যই যদি আমরা আমাদের বাড়ির সামনে একটু পতিত জায়গায় বা হোম কিচেন অথবা ছাদে যদি আমরা যদি এই বা মরিচের চারা যদি আমরা যদি একটু লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে যে সামনে রমজান মাসে যে মানে কি যে বেগুনের যে দুষ্প্রাপ্যতা দেখা যায় বা অনেক দাম বেড়ে যায়, ঠিক আছে, সুতরাং এই জিনিসটা কিন্তু আর হবে না। সুতরাং আমরা এখন কিন্তু কৃষিকাজে একটু মানে দেখা যায় আমরা বসে থাকি কিন্তু বাট ওই একটু কায়িক একটু পরিশ্রমের জন্য সারাদিন বসে থাকতে থাকতে অবশ্যই আমরা অবশ্যই মানে ক্লান্ত হয়ে যাই, বা আসলে যে আমরা কি বলে যে লকডাউনের মধ্যে বসে থাকা অনেক বেশি বিরক্তিকর, ঠিক আছে, কারণ হলো যে একটা আর্টিফিশিয়াল জেলখানার মতোই সারাদিন ঘরের মধ্যে বসে থাকা, ঠিক আছে। সুতরাং আমরা যদি একটু বিকেলবেলা বা সকালে এরকম একটু খালি জায়গাগুলোতে যদি একটু কৃষিকাজে একটু মনোযোগী হয়, তাতে মনে হয় যে আমরা রমজান মাসে তার একটা সুফল পাবো। ও ধন্যবাদ, আপনি অনেকগুলো ভালো বিষয় সামনে নিয়ে এসেছেন। তো আমরা যারা বাসায় বসে আছি, বাসার ভেতরে আমরা ছাদ বাগান না হলেও আমাদের যে বারান্দা আছে, বারান্দায় আমরা বিভিন্ন ধরনের গাছগাছালি বা সবজি, বিশেষ করে সবজির চাষ করতে পারি। তো বারান্দায় সবজি চাষের জন্য তো বীজ লাগবে, বীজগুলো আমরা কিভাবে পেতে পারি? দেখা যাচ্ছে যে অনেক সময় 5 লিটার যে আমরা ইয়ে কিনি মানে তেলের গ্যালন যেটা কিনি, সেটা কিন্তু উপরের দিকে একটু কেটে নিলে সেখানে যে আমরা মাটি যদি পাশে পাশে নার্সারি থেকে অথবা খোলা জায়গা থেকে নিয়ে আসতে পারি বেলে দোয়াশ মাটি, সেখানে কিন্তু আমরা
মানে কিছু মানে একটু উঁচু করে দিয়ে, কারণ নিচে নিচু যদি আমরা বারান্দা নিচু রাখি তাহলে আলো লাগবে না, আলোটা ইনশিওর করতে হবে যেখানে আলো পড়ে। দরকার হলে আমরা একটু রশি দিয়ে দড়ি দিয়ে ওই গ্যালনটাকে উঁচু করে দেব যাতে আলো পায় একটু। তারপর সেখানে আমরা প্রপার পানি দিয়ে সেখানে আমরা বিভিন্ন লাল শাক অথবা মরিচ বা ঢেঁড়স বা যেগুলো ছোট গাছ গাছ মানে ছোট কাণ্ড বিশিষ্ট গাছ বা ভালো ফলন পাওয়া যাবে সেগুলো কিন্তু আমরা লাগাতে পারি। আর হলো যে এখন যেহেতু বাংলাদেশ সরকার সম্প্রতি মানে কৃষি উপকরণ ইনপুট ফার্টিলাইজার তার বীজ এগুলো কিন্তু মানে খোলার জন্য মানে বলা হয়েছে অলরেডি, ঠিক আছে, এবং প্রাইম মিনিস্টার যে নির্দেশনা আছে সেখানে কিন্তু সেখানে আছে যে সেখানে খোলা রাখা যাবে। সুতরাং সেখানে কিন্তু আশেপাশে যে সবজি দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু কৃষি উপকরণের যে দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু সবজির বীজ সংগ্রহ করতে পারবে। তাছাড়াও অনলাইনের মাধ্যমেও তো অনেক মানে কি সবজি মানে বীজ সরবরাহকারী সাপ্লাই মনে হয় দেয় ঢাকা শহরে, আমার জানা নেই, আপনি ভালো বলতে পারবেন যে কিছু আপনার মানে এই ব্যাপারটি। আচ্ছা, এই 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 ক্ষেত্রে আমরাও আমাদের যারা মেম্বার আছেন বা সবাইকে যারা ঢাকায় বা ঢাকার বাইরে আছেন, আমরা কিন্তু আপনাদের আপনাদেরকে পরামর্শ দিতে পারি, বা আমরা আমি মনিরুজ্জামান কবিরকেও অনুরোধ করব, আপনার যদি কোনো অনলাইন কোনো বীজ সার বা অন্যান্য ইনপুটস বিক্রির কোনো লিংক থাকে আপনি, বা আমাদের দর্শকদেরও আমরা বলতে পারি, আপনাদের কাছে যদি কোনো ধরনের লিংক থাকে যারা অনলাইনে সবজি সবজি বীজ বা সার বা অন্যান্য যে ইনপুটসগুলো আছে এগুলো বিক্রি করে, এই লিংক আমাদের আমাদের পেজে শেয়ার করবেন, এবং আমরা আমাদের যে মেম্বাররা আছেন বা অন্যান্য যারা দর্শক আছেন তাদের তাদের তারা হেল্প পেতে পারে, রাইট? তাদের একজন দর্শক সাইদ ইমন একটি কোশ্চেন করেছেন খুব সুন্দর, কুড ইউ প্রোভাইড আস সাম ভেজিটেবলস নেম হুইচ উই ক্যান গ্রো অল অ্যারাউন্ড দ্য ইয়ার। হ্যাঁ, মানে আমরা সারা বছর করতে পারি এমন কিছু তিনি সবজির নাম চেয়েছেন। সেই সবজিগুলো হলো আমরা যদি কিছুক্ষণ আগে বলেছি যে ঢেঁড়স, তারপর হলো যে কি করলা, তারপর করলা, তারপর হলো মরিচ, মরিচ লাউ, এগুলো কিন্তু আমরা সারা বছর করতে পারি। ঝিঙ্গা, চিচিঙ্গা, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলোও করা যায় সারা বছর করা যায়, রাইট? তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের প্রথম দিন, প্রথম লাইভ লাইভ কাস্টিং, তো আমরা এটা প্রতি ফ্রিকুয়েন্টলি আমরা করব। আপনাদের যে কোনো প্রশ্ন এখন যারা আছেন তারাও করতে পারেন, এছাড়াও যে কোনো সময় আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের পেজে যখন আপনারা করবেন আমরা আপনাদের যথাযথ প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব, এবং আমাদের আমরা যদি আমাদের উত্তর আমরা উত্তর দিতে চেষ্টা করবে, এছাড়াও আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে আমরা আপনাদের আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। আরেকটা জিনিস আমি অ্যাড করি যে আসলে যে এখন আমরা কিভাবে কৃষিকাজে যুক্ত থাকতে পারি মানে এই লকডাউন অবস্থায় বা কোভিড-19 ছুটির সময়, সে রিলেটেড কিন্তু আমি একটি সম্প্রতি একটি ভিডিও মানে রিলিজ করেছি একটি ইউটিউব চ্যানেলে, সেটির নাম কৃষি জার্নাল। আপনারা এই লাইভের কমেন্ট সেশনে দেখতে পারবেন যে সেই কৃষি জার্নাল ইউটিউব চ্যানেলটির লিঙ্কটাও আছে, সেখানে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে ওইখানে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ভিডিও আছে আমি আপলোড করা শুরু করেছি, সেখান থেকে আসলে কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আপনারা মানে অনেক কোশ্চেনও করতে পারবেন যে আপনাদের মানে কিছু জানার থাকলে। আরেকটা জিনিস আমি নাসির আপনাকে কোশ্চেন করতে চাই, যেহেতু এবং থ্রি ওয়ে কমিউনিকেশন আছে, সেটা হলো যে আপনি তো মানে আমি জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি টিচার সেখানে পড়ান, ঠিক আছে, আর আপনি কিছু এন্টারপ্রেনিয়র চেষ্টা করছেন যে সিড বিজনেসটাকে প্রমোট করার জন্য বা মানে বাংলাদেশের সিড বিজনেসটাকে মানে ইয়ে করার জন্য, সেই জন্য আপনি একটু সিড বিজনেসটা নিয়ে কিছু বলবেন। আচ্ছা, আমার কাছে যে ইনফরমেশন আছে এই মুহূর্তে, আসলে সরকার বিভিন্নভাবে বিজনেসটা কন্টিনিউ করার জন্য সাহায্য করছে, বিভিন্ন সার্কুলেশন কৃষি মন্ত্রণালয় থেকে সার্কুলেট করে, এবং মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সবাই
বিভিন্ন ভাবে চাচ্ছে যে আমাদের কৃষি কৃষি যাতে স্থবির হয়ে না যায় এই লকডাউনে, কারণ কৃষকরা তাদের মাঠে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা কিন্তু কাজ করতে পারে। তো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশন পাচ্ছি সেখানে কৃষকরা তাদের বিভিন্ন ডিলারের দোকানে তাদের প্রয়োজনীয় জিনিস যেমন বীজ সার অনেক ক্ষেত্রে কিনতে পারছেন, আবার কিছু কিছু জায়গায় পাচ্ছ। তো আমি আপনার আজকের এই লাইভের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো যে আপনারা সবাই আপনার যা যা জায়গা থেকে কৃষক এবং ডিলার এবং কৃষির সাথে যারা যারা সংশ্লিষ্ট কৃষি ব্যবসা হোক, কৃষি বীজ ব্যবসা হোক, সার ব্যবসা হোক বা ওষুধ ব্যবসা হোক, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন, তাহলে আমাদের এই লকডাউনের পরও আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত থাকবে এবং লকডাউনে থাকলেও আমাদের খাদ্য কিন্তু উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে আমাদের এই ভবিষ্যৎটা আরো বেশি কঠিন হবে, কারণ আমরা জানি না কবে এই লকডাউনটা শেষ হবে। আসলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আসলে কতদিন থাকবে এই করোনা ভাইরাস, বা আমরা আসলে জানি না। ইভেন আপনার আমেরিকা হোক বা ইতালি বলেন, স্পেন বলেন, চায়না বা জাপান বলেন, এটা সংক্রমণের হারটা হয়তো বৃদ্ধি পাচ্ছে আবার কমছে, মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কমছে, কিন্তু কখন এটা শেষ হবে বা আমাদের এখনো আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি এটা প্রতিষেধক ভ্যাকসিন বা যে কোনো মেডিসিন ইফেক্টিভ মেডিসিন এখনো কিন্তু সাকসেসফুলি বের হয়নি, অনেকগুলো ট্রায়াল চলছে। তো আমরা জানি না আসলে ট্রায়ালটা কত ট্রায়ালের রেজাল্টটা কখন আসবে, কিভাবে আসবে। তো এই জন্য আমরা অন্যান্য সেক্টরের চেয়ে কৃষি সেক্টরটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যাতে বিশেষ করে আপনার বীজ সার এবং কীটনাশক এই এই জিনিসগুলো যাতে সরবরাহ বন্ধ না হয়। আর আমার আমার খুব অবাক লাগছে এখন পর্যন্ত যেমন ডেইরিতে প্রতিদিন কত টাকা লস হচ্ছে ওখান থেকে আমরা একটা ডেটা পাচ্ছি, তারপর আপনার পোলট্রিতে কত দিন বা টোটাল কত টাকা লস হতে পারে এটার একটা ডেটা আমরা পাচ্ছি, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু কোনো ধরনের ডেটা যে কৃষি থেকে কি পরিমাণ লস হতে পারে বা এই ধরনের, কারণ অবশ্যই লস ক্ষতি তো হবেই, কি পরিমাণ হতে পারে এটা ক্ষতির পরিমাণ বেশি বা কম কিন্তু একটা এস্টিমেট থাকতে হবে আমাদের, এবং এস্টিমেটটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হয়তো প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো এবং কোন জায়গাটাতে আমাদের আরো সাপোর্টটা দরকার। এটা শুধুমাত্র আমি একটু সময় নিচ্ছি যে বিভিন্ন মাঝখানে আপনাকে আমি একটি কোশ্চেন করি, তারপর আপনি মানে পরবর্তী উত্তরে যান। সেটা হলো যে আমি জানি যে আপনি শোকোবা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, জাপানের শোকোবা ইউনিভার্সিটি থেকে। এখন যে আমাদের দেশে যে সমস্যাটা বিরাজ করে সেটি হলো যে কৃষকরা, প্রান্তিক কৃষকরা, বগুড়ায় যে কৃষকটি মরিচ উৎপাদন করলো সে 1 কেজি মরিচ 10 টাকা কেজি বিক্রি করলো, ঢাকায় এসে সেই মরিচ 120 টাকা হয়ে গেল। সুতরাং কৃষক কিন্তু মাঝখানের জন্য লুজার। মানে জাপানে আসলে এই বিপণন ব্যবস্থাটা কেমন বা আমাদের দেশে কিরকম মানে করলে কৃষকরা লাভবান হবে বা আরো বেশি দাম পাবে? ঠিক আছে, আসলে আলটিমেটলি পেঁয়াজের দাম মাঝখানে বেড়েছে কিন্তু মাঝখানে যারা ফরিয়া বা মিডলম্যান তাদের পকেটে সিংহভাগ টাকা তো চলে গেছে কিন্তু কৃষকরা আসলে আলটিমেটলি লাভবান হয়নি। তো এই ব্যাপারগুলো কিভাবে আসলে যে গুরুত্ব দিলে যে মানে লাভবান হবে আমাদের দেশের কৃষকরা, কৃষক ভাই বোনেরা? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আপনার মতো আমিও এবং আমি মনে করি কৃষি সংশ্লিষ্ট যারাই কৃষি নিয়ে ভাবেন তারা সবসময় এই জিনিসটার সমাধানের জন্য চিন্তা করছেন। তা আমি জাপানে যেটা দেখেছি কৃষক সংগঠন, অনেক স্ট্রং কৃষক সংগঠন জাপান এগ্রিকালচার আছে। জাপান এগ্রিকালচার আছে যেটা একটা সংগঠন, কৃষকদের দ্বারাই কৃষকদের যে উৎপাদিত পণ্যগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করবে,
সারা দেশে ওদের যে সদস্য, সারা দেশে সদস্য আছে, এবং একটা সেন্ট্রাল কমিটি দিয়ে এই জাপান এগ্রিকালচার জেএ বলে আর কি, জেএ এটা ওরা ওরা মেনটেন করে। কিন্তু আমাদের দেশে আসলে কোনো শক্তিশালী কোনো কৃষক সংগঠন নাই, যেটা হচ্ছে সবচেয়ে একটা বড় একটা জায়গা, কাজ করার জায়গা, শক্তিশালী কৃষক সংগঠন। তাহলে সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে। আমাদের দেশে আছে যে বিভিন্ন যে ডিএই যারা আছে ওনাদেরও বিভিন্ন সংগঠন আছে, কিন্তু এগুলো গভর্নমেন্ট সরকারি, ঠিক আছে, বেসরকারিভাবে এরকম কোনো কৃষক সংগঠন শক্তিশালী নাই দেখে সব জায়গা থেকে আপনার কৃষকরা দাম পায় না, তারা বিক্রি করতে পারে না, এবং দাম যে নির্ণয়, দাম নির্ণয়ে কৃষকের কোনো অবদান নাই, কোনো তারা তাদের কোনো ইনভলভমেন্ট নাই, যেখানে সরকার শুধু উৎপাদনে, আমাদের দেশের সরকার শুধু উৎপাদন, যে কিভাবে উৎপাদনটা ঠিক রাখা যায় এই ব্যাপারে অনেক সজাগ দেন, এই কিভাবে কৃষক তার ন্যায্য মূল্যটা পেতে পারে। তো আমি মনে করি সরকারকে এদিকে আরো বেশি নজর দেওয়া উচিত, যে কৃষক সংগঠন এবং সরকার নিচ্ছে, সরকার কি নিচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু তারপর কৃষক কিনা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারে, সেটা সেই উদ্যোগগুলো তো দরকার, মানে অনেক বেশি না, এগুলো এগুলো দরকার, কিন্তু এগুলোতে আপনার তো ইনভেস্টমেন্ট অনেক। আমি আসলে আপনাকে বলতে পারি আমি এটা নিয়ে যে সবজি কিভাবে সংরক্ষণ করবে, এবং আমার একটা একটা আগ্রহের জায়গা সবজি সংরক্ষণ এবং দেশের বাইরে কিভাবে এক্সপোর্ট করতে পারে। তো আমি দেখেছি এখানে আসলে কাজ করার সংখ্যা, লোকের সংখ্যা অনেক কম, এবং অনেক বড় বড় ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, অনেক আপনি পরবর্তীতে উত্তরটা কমপ্লিট করবেন। সেটি হলো যে আমরা জানেন যে আমাদের একটি বিশেষায়িত কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু সবগুলো ফসলের উচ্চ ফলনশীল কিছু জাত আছে তাদের। তাছাড়াও আমাদের দেশের বীজ সেক্টরটা কিন্তু সম্পূর্ণ মানে প্রাইভেট নির্ভর, এখানে ভালো কোম্পানি অনেক ভালো জাতের বীজ আমদানি করে থাকে। আমরা জানি যে আমাদের দেশে বীজ বেশিরভাগ ইন্ডিয়া থেকে আমদানি হয়, তারপর চায়না থেকে আমদানি হয়, কিন্তু কিন্তু বা জাপান থেকে আমি জানি যে বীজগুলো আমদানি হয় সেগুলো প্রাইস বেশি, বাট উচ্চ মান কিন্তু অনেক ভালো। এখন আপনি একটু সাপ্লিমেন্ট করেন যে কোথা থেকে ভালো বীজ পাবে, ঠিক আছে, বা বীজের মানে সবজি শাকসবজির ক্ষেত্রে সাইদিমনের কোশ্চেনটি উত্তরটি। আচ্ছা, এখানে আপনার অনেক বাংলাদেশে অনেক বড় বড় ভালো বীজ কোম্পানি কিন্তু আছে। আমি আপনি যদি উচ্চ ফলনশীল যদি বলতে চান, আমি যেটা বলবো এখানে, আপনি জানেন এটা সবাই জানে, ভালো কোম্পানি যেমন লাল তীর আছে, সুপ্রিম সিড আছে, তারপর জিএফএ ফোল্ডিংস আছে, সেই সাথে আপনার এসিআই আছে, এসিআই এর কিছু কিছু। মনে রাখতে হবে সব কোম্পানির সব বীজ আসলে উচ্চ মানসম্পন্ন বা উচ্চ মানসম্পন্ন নয়। তো আপনাকে জানতে হবে কোন কোম্পানির কোন বীজটা উচ্চ মানসম্পন্ন এবং ভালো পারফর্ম করছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিভিন্ন এলাকা ভিত্তিক বীজের পারফরমেন্স কিন্তু ভিন্ন হয়। যেমন একটা বীজ, যে একটা পপুলার বীজ, যে বীজটা কুমিল্লাতে ভালো হয়, সেই বীজটা আবার বগুড়াতে হয়তো এটা পারফরমেন্স আপনার একরকম নাও হতে পারে, ঠিক আছে। তো আপনি হয়তো বগুড়ার জন্য আলাদা বিভিন্ন কোম্পানিগুলো আসলে মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি তারা রিসার্চ এন্ড গবেষণা করছে।
তো তো ভালো যে কোম্পানিগুলো আছে এবং এই কোম্পানিগুলোর রিকমেন্ডেড যে সিড আছে আপনারা নিতে পারেন আর কি। আমি এখানে সরাসরি নাম বলবো না, কিন্তু আপনি যদি নাম শুনতে চান তাহলে হয়তো আমাদের পরে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো, নাম বলতে পারলে। ডক্টর নাসিরউদ্দিন, আরেকটা জিনিস জানি যে আমাদের দেশে আসলে যে মানে বিদেশ থেকে অনেক লোক মানে চলে আসছে এই মুহূর্তে বাংলাদেশে, এখন গ্রামগুলোতে শহর থেকে অনেক লোক লোক গ্রামে অবস্থান করছে। এখন COVID-19 পরবর্তী অবস্থা আমরা জানি না, সেখানে আসলে যে এমনি আমাদের দেশে অনেক শিক্ষিত বা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত জনগোষ্ঠী মানে বেকার রয়েছে, ঠিক আছে। আমাদের দেশে একটি মানে সিস্টেম হয়ে গেল যে কেউ যদি একটু লেখাপড়া করে, 8 পাস পর্যন্ত করে করে এবং সে যদি একটু প্যান্ট পরে, তখন কিন্তু সে আর জমিতে নামতে চায় না, কৃষি কাজকে অসম্মানজনক মনে করে, ঠিক আছে। এখন কিন্তু যদি বিশ্বের দিকে তাকাই, কিন্তু আমাদের যদি জনসংখ্যাকে যদি আমরা এখন মানে কর্মমুখী করতে চাই, তাহলে কিন্তু কৃষির দিকে মানে এই জিনিসটি ধারণাটিকে মানে ফেলে রেখে কৃষিতে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। মানে কৃষির বিভিন্ন সেক্টর, আমরা কৃষি বলতে শুধুমাত্র কিন্তু শাকসবজি বুঝি না, সেখানে আমরা কি শস্য বুঝি, সেখানে মাছ চাষ বুঝি, সেখানে পোলট্রি খামার বুঝি, সেখানে আমরা দুগ্ধজাত বা গরু ছাগল পালন সেগুলোকে বুঝি, তাছাড়াও কৃষি যে ফার্ম ভিত্তিক যে উৎপাদন, সেখানেও কিন্তু আমাদের দেশের যুবকরা মানে নিজে কর্ম সৃষ্টি করতে পারে, নিজের কর্মের ব্যবস্থা করতে পারে, প্লাস আরো মানুষের কর্মের ব্যবস্থা করতে পারে। সুতরাং এক্ষেত্রে এন্টারপ্রেনিয়রশিপ হওয়ার জন্য, উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য যে আমাদের দেশে যে বেকার জনগোষ্ঠী আছে, তারা কি ধরনের মানে সরকার মানে কি ধরনের মানে সমস্যার সম্মুখীন হবে যে উদ্যোক্তা হওয়ার জন্য, বা কি ধরনের সরকারি সুযোগ আছে যে এই সুযোগ গুলো কাজে লাগিয়ে তারা মানে সহজেই কৃষি উদ্যোক্তা হয়ে যেতে পারবে বা কৃষি উদ্যোগ নিতে পারবে, এবং বিভিন্ন খামারি বা বিভিন্ন ফসল, উচ্চ ফলনশীল ফসল বা ড্রাগন ফ্রুটস বা যেগুলো লাভজনক ফসল উৎপাদন করতে পারবে, একটু বলবেন কি? আচ্ছা, আসলে বাংলাদেশে এখনই উদ্যোক্তা হওয়ার সময়, অ্যাটলিস্ট কৃষি উদ্যোক্তা হওয়ার সময় এখনই, কারণ ভবিষ্যতে কৃষিটা আমরা এখন যেরকম দেখছি এরকম থাকবে না। আপনার দুইটা জিনিস করতে হবে, বা এটা হবে, এটা ন্যাচারাল প্রেশারও থাকবে, হয় আপনি যারা বলেছেন যে উচ্চ শিক্ষিত যারা আছেন তাদেরকে কৃষিতে আসতে হবে, অথবা যারা এখন কৃষিতে আছে তাদেরকে শিখতে হবে, ঠিক আছে, কিভাবে কমার্শিয়াল এগ্রিকালচারে যাওয়া যায়। এখনকার যেমন আমাদের সাবসিস্টেন্স এগ্রিকালচার, এটা সাবসিস্টেন্স এগ্রিকালচার আসলে ফিউচারে সাস্টেন করবে না, কারণ এখানে এখন সারা বিশ্বে কৃষি একটি লাভজনক ব্যবস্থা, এবং আপনি যদি সাবসিস্টেন্স কৃষি করতে চান তাহলে আপনি টিকতে পারবেন না, কারণ যে আমাদের দেশে না শুধু নয় সারা বিশ্বে যেমন লেবার অনেক কিন্তু বেড়ে গেছে, লেবার কমে গেছে, রাইট, লেবার কমে গেছে, কিন্তু লেবারের যে খরচটা বেড়ে গেছে। তো ভবিষ্যতে আমি এই মুহূর্তে সুযোগগুলো বলবো যে এখন যেমন আপনার সবজি যে প্রক্রিয়াকরণে আসা যেতে পারে, সবজি প্রক্রিয়াকরণে, যেটা আপনার বিভিন্ন ধরনের আপনি দেখেন এটা আপনি বাজারে, আমি সুপার শপে যাই বিভিন্ন ধরনের, যেমন আমাদের এখানে স্বপ্ন আছে বা জিনিয়াস আছে, বা ওখানে আমরা বিভিন্ন ধরনের গোল্ডেন হারভেস্টের অনেক অনেক ধরনের সবজিও পাই, ঠিক আছে। এই এইটা কিন্তু একজন ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু সে সবজি ইভেন প্রক্রিয়াতেও যেতে পারে, একটা ছোট্ট আকারে তার ঘরের মধ্যে গিয়েই সে শুরু করতে পারে। সে কিভাবে তাকে শিখতে হবে, হ্যালো শুনছেন মনির? শোনা হচ্ছে। আচ্ছা, তবে আমরা যে সাধারণ যে কৃষির প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিস দিয়ে এই সবজি প্রক্রিয়াকরণে গেলে হবে না। সবজি যেটা করতে হবে, শিখতে হবে যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আছে, একটা সারা বৈশ্বিক একটা স্ট্যান্ডার্ড আছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস কিভাবে করতে হবে, জমিটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার পানিটা কোথা থেকে আসবে, এটা ট্রেসেবিলিটি থাকতে হবে, কীটনাশক ছাড়া কিভাবে ফসল উৎপাদন হয় সেটিও খেয়াল করতে হবে, কীটনাশক ছাড়া ফসল উৎপাদন করতে হবে। কীটনাশক ছাড়া আসলে এটা সবসময় গুরুত্বপূর্ণ না,
আমার কাছে আমি বা অনেক বিশেষজ্ঞ মনে করেন কীটনাশক ছাড়া করলে আপনার উৎপাদন ফলনটা কমে যেতে পারে। যেটা গুরুত্বপূর্ণ এই যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা হচ্ছে যে পরিমিত পরিমিত পরিমাণে কীটনাশক, পরিমিত পরিমাণে সার, পরিমিত পরিমাণে যে প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ করা, এবং কখন ইউজ করবেন এবং কখন ইউজ করবেন না। যেমন ফলন যখন পেকে যাবে, পাকার কয়দিন আগে আপনার কীটনাশক প্রয়োগ করা যাবে এবং যাবে না, এখানে কিছু রুলস আছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের। তো এগুলো আমরা মানলে আমরা কিন্তু ভালো স্বাস্থ্যকর ফসলটা আমরা তৈরি করতে পারবো, এবং সেই তৈরি স্বাস্থ্যকর বা সেফ বা নিরাপদ সবজিটা আমরা কেটে চপিং করে অথবা অ্যাজ ইট ইজ আমরা চপিং করে, বিশেষ করে আমি প্রক্রিয়াকরণে গেলে চপিং করার কথা বলবো, এগুলো করে আমরা কিন্তু বাজারে সাপ্লাই দিতে পারি। এটা ছোট ছোট আকারেও করা সম্ভব, ঠিক আছে? আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাই এই জায়গায়, যে আমাদের দেশে যে সুপার শপগুলো আছে সেখানে কিন্তু মানে যোগাযোগ করে আপনি যদি শিক্ষিত মানে কৃষি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি তাদের সাথে প্রথমে যোগাযোগ করে যে আমি এভাবে ফসলগুলো উৎপাদন করব, আপনাকে সাপ্লাই দেব, আপনি সেটি বিক্রি করবেন, ঠিক আছে? তাতে করেও কিন্তু তারা মানে আগের থেকে নিশ্চয়তা নিয়ে মানে কৃষি উদ্যোক্তা হতে পারবে, বা কিছু কিছু পণ্য তারা একদম স্পেসিফিকলি ভাবেই তারা উৎপাদন করতে পারবে, এবং তারা সাপ্লাই দিতেও তাদের সমস্যা হবে না। মানে ফুড চেঞ্জ বা সাপ্লাই, ভালো দাম পাওয়া বা ভালো প্র্যাকটিস করা, সেগুলো কিন্তু এনশিওর করতে পারবে। আপনারা নিতে পারেন মানে সেই ব্যাংক গুলোর সাথে কথা বলে মানে কোন ফসল গুলাতে আপনারা মানে মানে সেই সাবসিডি গুলো পেতে পারেন সেই ব্যাপারগুলো। আরেকটি জিনিস আমি অ্যাড করবো, সেটি হলো যে আপনারা যে এলাকায় কৃষি মানে খামারটি স্থাপন করবেন, সে এলাকার সংশ্লিষ্ট কৃষি অফিসার বা মৎস্য সম্পদ প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বললে কিন্তু আপনারা ওই এলাকার মাটির গুণাগুণ, আপনার ওই এলাকায় কি ফসল ভালো হয়, কোন ধরনের খামার করার জন্য উপযোগী, সেই জিনিসগুলো কিন্তু আপনারা অতি সহজেই জেনে নিতে পারেন, যে তাদের কাছে পরামর্শ করে এই ব্যাপারটি। আপনি কিছু অ্যাড করেন? আচ্ছা, আরেকটা আপনার, আমরা যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছি, এটা অনেকে জানে না, বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ সরকারের একটা স্পেশাল একটা খাত আছে, এটার নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ, যেমন ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড, হ্যাঁ, ইইএফ ফান্ড। এটাতে আপনার 5 কোটি টাকা পর্যন্ত, আপনার 5 কোটি টাকা পর্যন্ত 2% হারে, শতকরা 2% হারে আপনার গভর্নমেন্ট কিন্তু লোন দেয়। সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, তো আমরা আমাদের যদি শিক্ষিত যারা আছেন তাদের যদি কিছু কি পরিমাণ কিছু জমি থাকে বা করতে চান, তাহলে বাংলাদেশ ব্যাংকে বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি আছে, ওখানে যোগাযোগ করলে আপনার প্রয়োজনীয় পরিমাণ ইনফরমেশন পেতে পারেন, এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলো ফলো করলে আপনারা কিন্তু 5 কোটি বা এর অধিক, ততোধিক কম সুদে আপনারা ঋণ পেতে পারেন। এছাড়াও আমি একটা জিনিস আপনার সাথে অ্যাড করব, এখানে অনেক কিছু চলে এসেছে অলরেডি আমাদের কথার মধ্যে, আমাদের গ্রুপ করে আমরা এন্টারপ্রেনারশিপ যেতে পারি। যেমন আমার কাছে আছে 2 লক্ষ টাকা, দিস ইজ নট এনাফ টু ইনভেস্ট ফর এক্সপোর্ট প্রসেসিং অফ ভেজিটেবলস, কিন্তু আমি যদি আর আমার বন্ধু বা অন্যদের সাথে মিলে 5 জনে কিন্তু আমরা 10 লাখ টাকা এক করে ফেলতে পারি, এবং আমরা 5 জনের কিন্তু এখান থেকে কাজ করা এবং কাজ করে যে রিটার্ন পাওয়া, সমপরিমাণে রিটার্ন পাওয়া, এটার সুযোগ থাকে। তো এইরকম এইভাবেও গ্রুপ ভিত্তিক এন্টারপ্রেনারশিপে যাওয়া যেতে পারে, ঠিক আছে? কারণ হলো যে আমরা জানি না কোভিড-19 এর পর বৈশ্বিক যে মন্দার কথা চিন্তা করা হচ্ছে কতটুকু যায়,
হ্যাঁ, মন্দার প্রভাব যদি সবচেয়ে বেশি বেশি যদি পড়ে, তাহলে কিন্তু আমাদের যুব সমাজ কৃষি কাজে যেতে হবে এবং কৃষি কাজেই আসলে উদ্যোক্তা হতে হবে। তাছাড়া কিন্তু আসলে যে মন্দার প্রভাব কাটিয়ে এত কর্মসংস্থান তৈরি করা আসলে অনেক দুরূহ হয়ে যাবে। সুতরাং কৃষি কাজ হলো একটি বড় একটি সেক্টর যেখানে আমাদের সবচেয়ে বেশি জনগোষ্ঠী মানে আসলে যে কর্মের সুযোগ আছে। কারণ আমরা জানি যে একটি ফ্যামিলিতে যদি মানে গ্রাম অঞ্চলের ফ্যামিলি যদি হয় 5-6 জন মেম্বার থাকে, সবার কিন্তু কর্মের ব্যবস্থা কিন্তু নাই, কিন্তু কৃষি কাজে একটা ফ্যামিলি সবাই কিন্তু এনগেজ থাকতে পারে, একটা পুরুষ লোক, মহিলা লোক, বাচ্চাও কিন্তু পার্শিয়ালি কন্ট্রিবিউশন করতে পারে। সুতরাং সবাই কিন্তু আসলে যে কৃষি কাজটা পেশাটা কিন্তু আসলে যুক্ত থাকতে পারে। সুতরাং এটা কিন্তু একটা বড় একটি মানে এক সময় আমাদের মানে প্রায় 80% লোকই কৃষিতে যুক্ত ছিল আমরা যদি মানে সেন্সাস দেখি। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি যে সেখানে কিন্তু আসলে দেখতে পাবো যে আমরা যে কৃষি কাজে বর্তমানে 40.6% এখন পর্যন্ত এখনো কিন্তু আসলে যে কৃষি কাজে সংযুক্ত আছে মানে কর্মযুক্ত আছে। সুতরাং সেই জিনিসটা কিন্তু খুব বড় একটি সেক্টর বলা যায় যে কৃষি যে সেক্টরটা, সেখানে কিন্তু আসলে যে ভবিষ্যৎ অনেক বেশি সুযোগ রয়েছে আমাদের তরুণদের জন্য এবং আমাদের যারা মানে কৃষি উদ্যোক্তা আছে তাদের জন্য এবং যারা কৃষিবিদ আছে তাদের জন্য এবং যারা কৃষি সংশ্লিষ্ট মানে মানে যুক্ত আছেন এই খাতে তাদের জন্য। হ্যাঁ, কৃষিটা এখন লাভজনক, এটাতে কোনো সন্দেহ নাই। এবং আপনি যেখানে যান, আপনি ইভেন আপনার ডক্টর নাসির, আমি কি একটা কোশ্চেন করতে পারি যে কৃষিটা আরো বেশি কি লাভজনক করা যায়, যে কৃষি সংরক্ষণ যদি ব্যবস্থা উন্নত করা যায়? মনে করেন যে কেউ দুধ উৎপাদন করলো, সে যদি দই উৎপাদন করে বা বা অন্য কিছু প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করতে পারে, বাকি সবজি উৎপাদন করে, সবজিটা মানে এক সিজনে অনেক বেশি টমেটো হলো, সে দাম পাচ্ছে না, সে যদি সহজ করে পরবর্তীতে বিক্রি করে, সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র যদি মানে উদ্যোক্তা গুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যদি কৃষি সংরক্ষণ করে যদি বাজারে সাপ্লাই দিতে পারে, তাহলে কিন্তু অনেক বেশি মানে আসলে যে কৃষিটা লাভজনক হওয়া সম্ভব। সেটি আপনি কি মনে করেন যে মানে মানে কৃষি থেকে যখন পাল মানে যখন বেশি ইয়ে থাকে কি ম্যাঙ্গো থাকে বাজারে, তখন দাম পাওয়া যায় না, তখন যদি আমরা পাল করে রাখতে পারি পরবর্তীতে জুস তৈরি করে বিক্রি করা বা এই জিনিসগুলো সম্পর্কে যদি একটু বলেন। ঠিক আছে, যে জাপানের সাথে আপনি মিলিয়ে বা USA তে ভিজিট করেছেন, সেই দেশের সাথে মিলিয়ে যদি মানে কৃষি উদ্যোক্তারা এই ক্ষেত্রগুলোতে কিভাবে এগিয়ে আসতে পারে, যে কৃষি পণ্য থেকে একটু প্রক্রিয়াজাতকরণ করে মানে ভালো মানের পণ্য তৈরি করে সেখানে ভালো দাম পাওয়ার বা লাভজনক হওয়ার। ঠিক আছে, আচ্ছা, এইটাতে ইটস এ চেইন ওয়ার্ক। ঠিক আছে, এখানে এটা হচ্ছে আপনার একজন করলে হবে না, আপনার সবাইকে সবাইকে মিন্স যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে একটা চেইনের মধ্যে একটা গ্রুপের মধ্যে এসে করলে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। যেমন আপনি তো ম্যাঙ্গো পাল্পের কথা বলেছেন, তাই না? তা আমি যদি আপনাকে বলি, আমি আমি জাপানে দেখেছি এটা, যে টমেটো টমেটো ড্রাই পাল্প, ঠিক আছে, টমেটোটা ওরা আপনার চপিং করে এটাকে ড্রাই করে, তারপর আমি দেখেছি আমাদের যে র্যাডিশ আছে, মূলা, মূলাটাকে চপিং করে ড্রাই করে এবং নির্দিষ্ট সময়ে বিভিন্ন খাবারের সাথে খায়। তা আমাদের দেশে আসলে এই যে টমেটো ড্রাই করা আমি দেখিনি, খুব কমই দেখেছি। আমাদের দেশে শুধুমাত্র শুটকি আছে, শুটকি দেখি, আর হচ্ছে অনেক সময় আম আমের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটা দেখি। কিন্তু এই যে টমেটোটা করা যায়, তারপর রেডিশ করা যায় বা অন্যান্য সবজিগুলো, করলা করা যায়, সব সবজিগুলো আপনি যদি প্রপারলি ভালোভাবে শুকিয়ে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারেন। এটার জন্য আমরা আমি যেমন একটু আগে গুরুত্ব দিয়েছিলাম সংরক্ষণ করার জন্য ফ্রোজেন, হ্যাঁ, ফ্রোজেন সংরক্ষণ, কিন্তু ইন অপোজিট এটাও কিন্তু আপনার ড্রাই করেও কিন্তু সান ড্রাই, নর্মাল সান ড্রাই করে করা যায়। আপনার সব সবজিগুলো কিন্তু সান ড্রাই করে আপনি যদি বিশেষ করে এখানে ভালো কিছু ইকুইপমেন্ট নিজেই তৈরি করতে পারেন, যাতে যে সূর্যের আলোটা সরাসরি আপনার শুকাতে সাহায্য করে, কিন্তু কোনো ধরনের মাইক্রো অর্গানিজমস মানে ফাঙ্গাস ডেভেলপ হবে না। এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলো যদি আসে তাহলে সম্ভব। আর সবাই তো আসলে কেউ উৎপাদনে যাবে, কেউ সংরক্ষণে যাবে, কেউ মার্কেটিংয়ে যাবে, এই জন্য বলছি যে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ক যেখানে 10 জন মানুষ একসাথে হয়ে কাজগুলো ভাগ করে নিতে পারে এবং তারা সফলভাবে মার্কেটিং করে তারা লাভবান হতে পারে। আর
আমি আবারও বলছি, এটা জোর দিয়ে বলছি, কৃষি এখন লাভজনক ব্যবসা। হ্যাঁ ডক্টর নাসিরউদ্দিন, আরেকটা জিনিস, হয় সংরক্ষণ হোক। জি ডক্টর নাসিরউদ্দিন, আরেকটা জিনিস আমি বলছি, সেটি হলো যে যে এখন যে জিনিসটা বলা হয় যে যারা প্যান্ট পরে তারা কৃষি কাজ করে না, সুতরাং এই জিনিসটা কিন্তু আসলে অনেকাংশ ভুল। যদি আমরা ঢাকা শহর দেখি, যারা ছাদ বাগান করে তারা কিন্তু সবাই শিক্ষিত এবং প্যান্ট পরা কৃষক, তাই না? প্যান্ট পরেও কৃষি কাজ করা যায়, বিদেশে কিন্তু প্যান্ট পরেও কৃষি কাজ করে। আমাদের দেশেও যে এই প্রবাদটি আছে যে মানে প্যান্ট পরলে কৃষি কাজ করা যাবে না, ঠিক আছে, যারা লুঙ্গি পরে তারাই কৃষি কাজ করে, সুতরাং প্যান্ট পরে কিন্তু আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়া যাবে এবং আধুনিক কৃষি কাজ করা যাবে। এই জিনিসটি আপনি বিদেশের আঙ্গিকে একটু ব্যাখ্যা করেন যে বিদেশে আপনি কৃষকরাকে কিভাবে প্র্যাকটিস গুলো করতে দেখেছেন, মানে কৃষি কাজ করা বা সেই জিনিসগুলো। আচ্ছা মনিরুজ্জামান কবির, আমি খুবই আশাবাদী বাংলাদেশে আসলে প্যান্ট পরে কৃষিকাজ করাটা এটা আসলে অনিচ্ছাকৃত ভাবে হলেও করতে হবে, ঠিক আছে? কারণ বিদেশেও যারা করে প্যান্ট পরে তারা কৃষিকাজ করে, এমনি এমনি করে না, কারণ লেবার শর্টেজ ইজ দেয়ার। আর তারপর আমাদের কৃষি যে পণ্য এগুলো অনেক এখন লাভজনক, সুতরাং যারা, আমি আগেই একটা কথা বলেছি যে যারা পড়াশোনা জানা শিক্ষিত তাদেরকে কৃষিতে আসতেই হবে, অথবা আর কোনো অপশনটা, যেটা সেকেন্ড অপশন ইজ ভেরি মাইনর, ইজ নট সো স্ট্রং, যে যারা এখন কৃষিতে আছেন তাদেরকে কমার্শিয়াল কৃষি কিভাবে করতে হয়, বাণিজ্যিক কৃষি কিভাবে করতে হয় শিখতে হবে, না হলে আসলে কৃষিতে টিকা যাবে না, ঠিক আছে? তো প্যান্ট পরে করা যায় না, এটা একটা ভুল ধারণা। আপনাকে আমি জাস্ট গতকালকার একটা অভিজ্ঞতা বলি। আমাকে আমার এই যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমি চিনি না একজন উচ্চ পদস্থ একজন সেনা কর্মকর্তা, উনি ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে আমাকে বলছে যে আমি আপনার নাম্বারটা পেয়েছি, আমাকে কি কিছু ভালো বীজ কিভাবে পাবো, আমাকে একটু করতে পরামর্শ দিতে পারেন কিনা। আমার খুব ভালো লেগেছে এবং আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি সাধ্যের মধ্যে ওনাকে পরামর্শ দিয়েছি, এবং আমার কিছু, আমার বারান্দা আসলে গাছে ভর্তি, বিভিন্ন ধরনের সবজি ফুল আছে। তা আমি আমি ওনাকে বলেছি যে পরিস্থিতি হলে, নর্মাল হলে আমি আমার কাছ থেকেও কিছু দিব, এছাড়াও আমি আমার ওনাকে আরো পরামর্শ দিয়েছি কিভাবে ওনার উনি পেতে পারে আর কি। আমিও একটা জিনিস শেয়ার করি এই ক্ষেত্রে, আমিও সম্প্রতি এই দীর্ঘ যে ছুটি, এই ছুটিতে আমি আমার মানে বিল্ডিং এর সামনে খালি জায়গায় যে হোম কিচেন যেটাকে বলা হয় সেটা করেছি, যেন সামনে রমজান মাসকে যেন আসলে যে বেগুন কিনতে না হয়, বা টমেটো, সামার টমেটো নিজে উৎপাদন করতে পারি, বা মরিচ সেগুলো দাম অনেক বেড়ে যায়, সেগুলো যেন নিজেই যেন উৎপাদন করা যায়। সুতরাং আপনারা এই জিনিসগুলো ট্রাই করতে পারেন বর্তমানে, ঠিক আছে? আর আরে আরেকটা জিনিস আমি, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস সংক্ষিপ্ত ভাবে শেষ করেন, আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব, এটা আমরা দীর্ঘায়িত করব না আর কি। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা যেন দর্শকের উদ্দেশ্য কিছু বলেন। হ্যাঁ, আমরা দর্শকের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আসলে আমরা কৃষির বিভিন্ন প্ল্যাটফর্ম, যে কৃষি, উচ্চশিক্ষা, কৃষি চাকরির ক্ষেত্র সহকারে, এবং বিভিন্ন ফসলের যে কিভাবে মানে ফুল পড়ে যাচ্ছে আপনার গাছের কিন্তু ফলন হচ্ছে না, বা এই সারের মাত্রা আপনি জানছেন না, বা কি ধরনের পোকামাকড় বা রোগে আক্রান্ত হয়েছেন, সেই জিনিসগুলো আপনাদের অনেক বেশি জানা আছে, যারা সাত কৃষি থেকে শুরু করে হোম কৃষি কৃষি, অথবা যারা যারা মাঠ পর্যায়ের কৃষি আছেন সেই জায়গাগুলোতে, বা যারা কৃষি উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই ব্যাপারগুলো আপনারা আসলে আমাদেরকে মানে এই পেজের মাধ্যমে, কমেন্টস এর মাধ্যমে জানিয়ে রাখেন। আপনারা ওই বিষয়গুলোতে আপনারা, আমরা এই হোম স্টাডি করে বা বিশেষজ্ঞের সাথে আপনারা এই লাইভে যুক্ত করে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের একটি এই পেজটির একটি চ্যানেল রয়েছে কৃষি জানাল, সেটির মানে ইনবক্সে সেটির মানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখবেন। আশা করি কৃষি রিলেটেড আপনারা অনেক কিছু জানতে পারবেন, আরো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই জানাবেন। আপনি শেষ করুন। জি ধন্যবাদ মনির। আমিও দর্শকদের বলবো বা আমাদের যারা মেম্বার আছেন, যেহেতু আপনারা এই পেজের মেম্বার হয়েছেন, আমরা বুঝি আপনাদের আগ্রহ আছে কৃষি নিয়ে। প্রায় 10,000 আমাদের এই সবচেয়ে আনন্দের ব্যাপার হল যে আমাদের এই কৃষি ফার্মাসি ইন বাংলাদেশ এই পেজটির বর্তমানে মানে মেম্বার রয়েছেন প্রায় 10,000 মতন মেম্বার রয়েছেন, এবং এই পেজটি প্রায়
সাত আট বছর যাবত প্রায় অসংখ্য পোস্ট, প্রায় কয়েক হাজার পোস্ট এবং কয়েক হাজার এঙ্গেজমেন্ট এবং কৃষকদের প্রশ্নের উত্তর দিয়ে মানে আজকে এই পর্যায়ে এসেছে। মানে একদম অনেক বিশাল একটি পরিবার বলা যায়, 10,000 মানুষের একটি পরিবার ফার্মার্স ইন বাংলাদেশ। আসলে এটি মানে অনেক বিশাল একটি ব্যাপার। এতজন মানুষকে যদি আমরা মানে ইনফরমেশন দিতে পারি তাহলে কিন্তু আসলে অনেক ইনফরমেশন অনেক বেশি ডিসিমিনেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, কারণ তারাও কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত বা কোনো না কোনো ভাবে তারা কৃষির সাথে যুক্ত আছে। তাদের বাবা দাদা বা আমরা জানি আমাদের সবার শিকড়ই আসলে গ্রামে, কোনো না কোনো ভাবে আমরা গ্রামে যাই বা গ্রামে আমাদের আত্মীয় স্বজনরা বা বাবারা বা দাদারা কৃষিকাজের সাথে যুক্ত। আমরা যদি আধুনিক কৃষি সম্পর্কে জেনে তাদেরকে একটু ইনপুট দেই, জানাই, তারা কিন্তু পরবর্তীতে মানে সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারে। হ্যাঁ, তো আমিও সেটাই বলতে চাই যে আমরা এই পেজের মাধ্যমে আমরা কৃষিকে কৃষিতে যে উৎকর্ষতা আরো বৃদ্ধি করতে চাই এবং কৃষিকে সামগ্রিক কৃষিকে বাণিজ্যিকীকরণের জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আমরা ভবিষ্যতে আমাদের যে আমাদের পেজের এই ফেসবুক লাইভে আমাদের কৃষি সাংবাদিক আবার বিভিন্ন কৃষি বিষয়ে কৃষি বিশেষজ্ঞ এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা তাদের সবাইকে আমাদের এই লাইভে আনতে চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো নাসিরুদ্দিন, আরেকটি জিনিস আমি অ্যাড করি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু সম্প্রতি কৃষি বাণিজ্যিকরণ এবং পুষ্টি সম্পন্ন মানে কৃষি এবং কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়েছেন। কারণ আপনারা জানেন যে যখন ধানের কাটার মৌসুম হয় তখন শ্রমিক পাওয়া যায় না, যখন ধান রোপণ করার সময় হয় তখন শ্রমিক পাওয়া যায় না, সুতরাং যান্ত্রিকীকরণ দিকে আমাদের যেতেই হবে। সুতরাং যদি তরুণ উদ্যোক্তারা, শিক্ষিত উদ্যোক্তারা যদি কৃষিতে আসেন, কৃষি অবশ্যই দ্রুততর সময়ের মধ্যে যান্ত্রিকীকরণ হবে। আরেকটি জিনিস ইনফরমেশন আমি দিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে যে বাংলাদেশ সরকার একটি প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টের মাধ্যমে যে 50-60% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে। সুতরাং আপনার নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন এবং কৃষি উদ্যোক্তা হওয়ার পথে আপনারা এগিয়ে যেতে পারেন। ওকে, ধন্যবাদ। একটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো আমি যেটা বলতে চাই, আমি আসলে এই কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই সরকারকে। আমি অনুরোধ করব, আমি গত দুই দিন আগে আমাদের যে সাবেক কৃষি সচিব ডক্টর আনোয়ার ফারুক স্যারের কথা শুনছিলাম, তো উনি একটা কথা একটু কষ্ট নিয়েই বলেছেন যে সরকারের যে উদ্যোগটা অনেক বেশি প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল, কিন্তু এখন পর্যন্ত যে তৃণমূল পর্যায়ে এটার যে টাকা ছাড়করণ বা অনেকে অনেকে এই জিনিসটা পাচ্ছে না। তো আমি সরকারকে, যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই যে কৃষি যন্ত্র যত তাড়াতাড়ি সম্ভব এই এই প্রজেক্টটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হলে আমরা সবাই উপকৃত হব এবং আমাদের যে বর্তমানে কৃষির যে সমস্যাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। ইভেন এই COVID-19 প্যান্ডেমিকের যে প্রভাব এইটা থেকেও আমরা উত্তরণ করতে পারবো, যে যান্ত্রিকীকরণ, ভালো বীজ বা এই সমস্যা সরবরাহ এবং সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি সঠিক সময়ে সঠিকভাবে। হ্যাঁ, এই আর কি। তো থ্যাংক ইউ ফর টার্নিং আপ টুডে, অ্যান্ড আই লাইক টু থ্যাংক ইউ টু অল মাই ভিউয়ার্স অ্যান্ড দি অ্যাডমিনস অফ দিস পেজ। অ্যান্ড আমি এই পেজের সফলতা কামনা করে এবং আমাদের যারা দর্শক আছেন সবার সফলতা কামনা করে, এই কোভিড যে লকডাউনে আছেন, লকডাউনে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে এবং আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মনির, ধন্যবাদ। পরের লাইভে আবার দেখা হবে, আশা করি ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।